আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার সাথে আলোচনা করব আদা সম্পর্কে। আমাদের পরিচিত একটি মশলা, আমরা অনেকে মশলায় ব্যবহার করে খাই, অনেকে আবার কাঁচা বা চায়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে খাচ্ছি। আজকে খুবই সংক্ষিপ্তভাবে আদায় কী কী উপকারিতা রয়েছে, আমাদের মানব স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আদা খেলে, এবং কোন নিয়মে আদা খেলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়, এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আদা আমাদের অনেকেরই বা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দনীয় একটি খাবার, যে আদা আমরা মশলায় ব্যবহার করি বা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি। চলুন আমরা ধারাবাহিকভাবে বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে এবং সঠিক নিয়ম সম্পর্কে এবং কাদের জন্য খাওয়া স্বাস্থ্যের ঝুঁকি এই সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান, আদায় আমাদের পেটের যাবতীয় সমস্যা দূর করতে এবং গ্যাসের সমস্যা দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। যদি আপনি নিয়মিত আদা খেতে পারেন, সাধারণভাবে আপনার পেটে নানাবিধ সমস্যা থেকে শুরু করে গ্যাসের সমস্যা আপনার কাছে আসতে পারবে না। আদায় বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম ইত্যাদি রয়েছে আদায়, যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আপনারা নিয়মিত আদা খেতে পারেন। নাম্বার টু, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, এর জন্য আদা হৃদরোগ ব্যক্তিদের জন্য বা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের জন্য আদা ভালো কাজ করে, আপনারা নিয়মিত আদা খেতে পারেন। নাম্বার থ্রি, আদায় রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করতে সহযোগিতা করে, তাই তো আদা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, বাট পরিমিতভাবে, বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার ফোর, আমরা অনেকেই জানি কাশি, গলা ব্যথা, সর্দি, এর জন্য আদা চমৎকারভাবে কাজ করে। প্রাচীনকাল থেকে সর্দি, কাশি, গলা ব্যথার জন্য আদা বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, ঔষধ মনে করে বা ভেষজ ঔষধ মনে করে। সো আপনারা আদা খেতে পারেন। নাম্বার ফাইভ, মলমূত্রজনিত বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে আদা, বা নর্মালি যে সমস্যাগুলো আমাদের মলমূত্রের জন্য হয়ে থাকে, আদা এমন কিছু উপাদান রয়েছে যে আমাদের টয়লেট পেশাব ক্লিয়ার করতে অত্যন্ত সহযোগিতা করে, নিয়মিত আদা খেতে পারেন। নাম্বার সিক্স, বাতের ব্যথা ও মাইগ্রেনের ব্যথা, আমাদের অনেকেরই মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা রয়েছে এবং বাতের ব্যথা সমস্যা রয়েছে, তাদের জন্য আদা ভালো কাজ করে থাকে, নিয়মিত আপনারা আদা খেয়ে দেখতে পারেন। নাম্বার সেভেন, অনেক মেয়েদেরই মাসিকের সময় তলপেট ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, এর সময় আপনারা যদি আদা দিয়ে উষ্ণ গরম পানি খেতে পারেন বা আদা দিয়ে চা খেতে পারেন পরিমিতভাবে, অত্যন্ত ভালো কাজ হবে, খেয়ে দেখতে পারেন। নাম্বার এইট, ক্যান্সার প্রতিরোধেও এর সহযোগিতা রয়েছে, আদা খেলে ক্যান্সার হবে না বা ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবেন ব্যাপারটা একদমই কিন্তু এমন নয়, কিন্তু সহযোগিতা হিসাবে কাজ করে, নিয়মিত আপনারা আদা খেতে পারেন। নাম্বার নাইন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আশ্চর্যজনক হিসাবে কাজ করে, নিয়মিত আদা খেতে পারলে আদা আপনার শরীরকে চাঙ্গা রাখবে, সুস্থ রাখবে এবং শরীরের মধ্যে সবলতা শক্তি ফিরে দিবে, নিয়মিত আপনারা আদা খেতে পারেন। এখন আসুন আদা কাদের জন্য একটু স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। সাধারণত গর্ভ অবস্থায় বা যাদের অ্যালার্জি রয়েছে বা যাদের দেখা যাচ্ছে আদা খেলে অস্বস্তি বোধ মনে হচ্ছে, বদহজমের সমস্যা হচ্ছে, আপনারা খেতে থাকবেন, যদি স্বাস্থ্যের দিকে কোনো সমস্যা দেখা দেয় অফ করে দিবেন। সাধারণভাবে এই সমস্যাগুলো আপনাদের মেজর কোনো সমস্যা না, আপনারা আদা নিয়মিত খেতে পারেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবেন না, এজন্যই যে আদা রক্তের শর্করা কমিয়ে দেয় এবং ইনসুলিন বৃদ্ধি করে অতিরিক্ত পরিমাণে এবং উচ্চ রক্তচাপের কোলেস্টেরল কমিয়ে দেয়। এজন্য যদি আদা অতিরিক্ত পরিমাণে খান তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আবারও একটু ক্ষতিসাধ্য হয়ে দাঁড়ায়। এজন্য পরিমিতভাবে বা ডায়াবেটিস রোগীরা তার ডাক্তার শরণাপন্ন হয়ে অবশ্যই পরিমিতভাবে আপনাদের আদা খেতে হবে। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, সকল কিছুরই যার উপকারিতা রয়েছে তার কিন্তু ক্ষতিরও কিছু সাইড রয়েছে, কিন্তু পরিমিতভাবে বা নিয়মিত খেতে পারলে ক্ষতিটা কম হয়, উপকারিতাটাই বেশি হয়।
আপনারা আদা অবশ্যই খাওয়ার নিয়মটা হচ্ছে মশলায় ব্যবহার তো অবশ্যই করতে পারেন, এরপর আপনারা চায়ের মাধ্যমে করতে পারেন, এরপর আপনারা উষ্ণ গরম পানি দিয়ে আদা দিয়ে তেজপাতা দিয়ে লবঙ্গ দিয়ে গরম করে খেলে ইনস্ট্যান্ট সর্দি কাশি জ্বর এর জন্য ভালো একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের নিয়মটা বা কতটুকু পরিমাণটা খাবেন সেটা আমি আপনাদের প্রতিদিন দেখাচ্ছে, এক কর থেকে দুই কর সর্বোচ্চ, এক কর থেকে সর্বোচ্চ দুই কর। ইনস্ট্যান্ট কম বেশি হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু এতটুকুই খাওয়া নিয়মিত ভালো। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। অনেকে আবার আদা খাওয়ার জন্য বারবার চা খেতে পারেন, তার মধ্যে বারবার চিনি নিতে পারেন। অতিরিক্ত চিনি কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত অন্যভাবে ক্ষতি ডেকে আনে, তাই আপনারা অবশ্যই অতিরিক্ত চা আদার জন্য খাওয়ার জন্য আপনারা চিনি ব্যবহার করবেন না। আদা আপনারা এমনি কাঁচা আদাও কিন্তু খেতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এ ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।